একটা কথা কি বাবা জানেন, এই পৃথিবীতে আপন বলতে আপনার কেউ নেই, এটা বিশ্বাস করেন আপনারা? এটা বিশ্বাস করেন? আপনি আপনার বন্ধু বলেন, আপনার বান্ধবী বলেন, আপনার স্ত্রী সন্তান আদি বলেন, যত আপন মানে শুধু এই পৃথিবীটা বলি, এই পৃথিবীতে আপনার আপন বলতে কেউ নেই, আছে একজন শুধু মা, মানে শুধু পৃথিবীর কথা বলতেছি। এই পৃথিবীতে আপনি যাকে আপনি যে কোনো জায়গায় যান তাকে ভরসা করুন না। একজন মানুষকে আপনি অনেক ভরসা করুন, অনেক ভালোবাসুন, অনেক কিছু করেন, আপনি মহব্বত করেন, কিন্তু মানে আপনি নিজেও জানেন না, আপনি এত ভরসা করেন, আপনি তার কাছে সবকিছু প্রকাশ করতে চান, কিন্তু সেই দেখবেন আপনার সবকিছু নিয়ে আপনাকে কোড়াল দেবে, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে আপনার মা ছাড়া কেউ আপন নয়, কেউ আপন নেই। আপনি একটা খারাপ কাজ করে দেখেন, শুধু আপনার মা জানে, শুধু আপনার মা জানে, কারো কাছে সেটা প্রকাশ হবে না। কিন্তু আপনার বন্ধু বলেন, আপনি কোথাও গিয়েছেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিংবা আপনার পাড়া প্রতিবেশী খুব ঘনিষ্ঠ, খুব ঘনিষ্ঠ, টাকা পয়সা দম মানে সবকিছু দিয়ে খুব ঘনিষ্ঠ হয়ে গেছে, যা মন চায় তাই দিয়ে দিছে, যে কোনো একটা কারণে একটু একটু তর্ক বিতর্ক করেন, একটু ঝগড়া ফাসাদ হবে, এরপর এদিন দেখবেন নিউজে আপনার সম্পূর্ণ প্রকাশ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সব আপনার প্রকাশ হয়ে গেছে। আপনার যদি ফাঁসিও হয়ে যায় তারপরও সে প্রকাশ করে দেবে, কারণ সে আপনার শত্রু। এক সময় বন্ধু ছিল, এখন আপনার শত্রু। এক সময় স্ত্রী ছিল, এখন আপনার শত্রু। এখন এক সময় আপনার ভাই ছিল, এখন আপনার শত্রু। ওই কারণে যদি আপনার মাকে যদি ফাঁসির মঞ্চে নিয়ে বলা হয় তোমাকে ফাঁসি দিয়ে দেব, সে কি করেছে সত্য কথাটা বলো, সে কি করেছে তার সব গোপন কথা বলো, মা কি বলবে কোনোদিন? কোনোদিনও বলবে না। অতএব মানে কাউকে নিজের একেবারে ঘনিষ্ঠ মনে করে অন্য কারো দুষ্টুতি এভাবে সব জায়গায় বলা বলি করবেন না, এবং গীবত কারো কাছে প্রকাশ করবেন না। গীবতের এত মানে মরার পর গীবতকারীর যেসব পাপ, গীবতকারীর যেসব অবস্থা, সেই অবস্থা অনেক খুবই কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন যদি তাওফিক দেয়, যদি সময় দেয়, যদি হায়াতে বাঁচিয়ে রাখে, আগামী জুমাতে জিলহজের পঞ্চম জুমাতে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে গীবত থেকে বাঁচার তাওফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।